পাগলা মতিন, তোরে কেউ ধরতে পারে না। না তুই খুব পিছলা, আমার এই হাতে আবার ছাই লাগানো আছে, ধরলে কেউ ছুটতে পারে না রে। এখন ক কোন জায়গা কয়টা খুন করছিস? মার্ডার যতগুলা করছি বইলা দিলে তুমি কি করবার পারবা? আমি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে সব অস্বীকার করু, কোর্টে গিয়া কমু তুমি জোর কইরা স্বীকার করাইছ। শালা, তোর নাম হইল মতিন, তোরে কয় সবাই পাগলা মতিন? হ্যাঁ, তুই আসলে একটা পাগল রে। তোরে চুল কি কাটিং কয় রে, কানে দুল লাগাইছিস, আবার এই পুঁতি পাতি লাগাইছিস, এটা এটা কি সোনার? আরে শালার পোশালা বুট লাগাইছিস দেই আবার? হ্যাঁ, গোসল মোসল তো করস না, গায়ে তো গন্ধ উকুন টুকুন আছে নাকি রে? সিগারেট আছে নাকি, নেশা লাগছে, সিগারেট দাও। শালাই কয় কি, এই তোর কলজেটা কত বড় রে? আমার তো মনে হয় পুরাটাই তোর কলজা, একর পুরা। তুই বাঘের লাশ দিয়ে কান চুলকাও? এই তুই আমার নাম শুনিস নাই? শুনছি, তোমার নাম শুনছি, এই জায়গায় আইছি অনেকবার। তুই আমার মায়ের কথা কি শুনছিস? আমার মায়ের যে একবার খায়, সে কিন্তু তার বাপের নাম আর মনে রাখতে পারে না রে। সিগারেটটা দিলা না, আমি একটা সিগারেট চাই চালাম। সিগারেট দিতেছি, দাঁড়া দাঁড়া দিতেছি। রতন দাঁড়া, লাঠি দাও। স্যার যাও, সিগারেট দিতেছি তোরে, দাঁড়া, বড় সিগারেট আনছি তোর জন্য। লাঠি ধরে ফেললি, একটা বাড়ি গায়ে দিবি না কই দিলাম, তোর বংশ সহ শেষ করে। কি বলিস তুই? আমি একটা কথা কই শোন, জ্ঞান কইরা শোন, 7 দিনের রিমান্ডে আনছস, আমারে কিন্তু যে অবস্থায় আনছস ওই অবস্থায় তোর কোর্টে উঠাইতে হইব। তুই এলো দারোয়ান, তুই বাইন্দা কোর্টে দেওয়ার মালি, তুই কিন্তু বিচারের কিছুই না। কোর্টে আমি কিভাবে জামিন পাবো সেটা আমার ব্যাপার, তুই একটা পারিস আমারে মাইরা গুম করবা, তাও তুই পারবি না, ব্যাপারে খবর হয়ে গেছে। আমি জানি তুই বাইর হয়ে যাবি, তবুও পুলিশের নাম শুনলে তোর বুকটা যাতে থর থর করে কাঁপিয়ে উঠে, আমি সেই ব্যবস্থা করে দেব। আল্লাহর কসম লাগে বাড়ি দিস না, এই জীবনের প্রথম তুই আমার উপরে বাড়ি উঠেছ, আমি তোর বাইরে মাইরা ফেলাম। আমার জবান কিন্তু এক, ছোটবেলা এক স্কুলের মাস্টার আমার মার চলো, তারে কিন্তু মাইরা ফেলাইছি। তুই তো এই দেশেই থাকবি, তুই তোর চান্দে যাই পারবি না, আল্লাহর কিরা আমি তোর বাইরে মাইরা ফেলাম। মতিন, তুই পাগলা মতিন, তোরে আমি খেয়ে ফেলবো রে, তোর পাগলামি আমি ছুটাই দেব, তোর পাগলামি আমি ছুটাই দেব রে। দাঁড়া আমি চা খেয়ে আবার আসতেছি। এই রক্তের দাম, এই রক্তের দাম তোর শরীর থেকে ফোটায় ফোটায় বাইক করবো, ওই তোর গুষ্ঠ সহ আমি খেয়ে ফেলাম। স্যার, শুনছি পাগলা মতিনের জামিনের ব্যাপারে উপর মহল থেকে তদবির চলছে। তদবির চললে তো আমার কিছু করার নেই, আমরা এত বড় রিস্ক নিয়ে ধরলাম। দেখনা, এটা তোমার ডিউটি আমার ডিউটি, উই আর সোলজার, পাহারাদার, বাড়ির দারোয়ান, শুধু ঠেকানোর দায়িত্ব আমাদের। মিছিল ঠেকাও, মিটিং ঠেকাও, মাথায় বাড়ি খাও, ইট পাটকারে গুতে খাও, গুলি খাও, হসপিটালে যাও, বড় তারপর 5 লাখ টাকার চেক নিয়ে আমার জাগির। পাগলা মতিনের জামিন হচ্ছে তা আমার কি, আমি কি করবো? এত সবের পর একজন সচেতন নাগরিক কি করবে? ঘুষ খাবে, হতাশ হবে,
এমনিতে সন্ত্রাস বন্ধ হবে পুলিশ এমনিতে ভালো থাকবে সমস্ত জায়গায় পারফেক্ট হতে হবে তাহলে সন্ত্রাস বন্ধ হবে আইনের সর্বোচ্চ জায়গায় কোর্টকে আগে ঠিক করতে হবে বিচার বিভাগকে ঠিক করতে হবে তাহলে সন্ত্রাস বন্ধ হবে আদর্শ রোড আসসালামু আলাইকুম মিয়া ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম বসে বসে মতিন মাঝে মধ্যে তোরা যা বিপদে ফেলিস না ডিবি একটু তৎপর হয়েছে সাবধানে থাকতে পারিস না তোর জামিনের জন্য কত খরচ হয়েছে জানিস বুঝতে পারছি আপনি ছাড়া আর কে করবে টাকা গিয়েছে 5টা তারপর সেজাগো গিয়েছিলাম তোরা যা ঝামেলায় ফেলিস না একটা কিন্তু আপনি আমারে দেখতে গেলেন না আমার খুব খারাপ লাগছে কোথায় দেখতে যাব কেন ডিবি অফিসে আমি ডিবি অফিসে যাব হ্যাঁ যাবেন আপনি গেলে সবাই সারসাট করত আমার মারতো না আপনি কি বলেন স্যার কি ডিবি অফিসে যেতে পারে এই মে চুপ থাকো এই এটা কথাই তো আছে আমার আর মিয়া ভাইয়ের মধ্যে তুই পটপট করস কেন আহা ও হলো আমার এপিএস আর রাখেন আপনি এপিএস এপিএস মানে তো চামচা মতিন এই জন্যই লোকে তোকে পাগলা মতিন বলে আমি মিনিস্টার হয়ে ডিবি অফিসে যেতে পারি না আরে পাগল এটা নিয়ম নেই শুনেন মিয়া ভাই আমার রাজনীতির মধ্যে ঢুকায় নেন রাজনীতির মধ্যে ঢুকে গেলে তখন আর আটকা দৈরা নিতে পারবো না দৈরা নিলে মিছিল হয় মিটিং হয় পোস্টার লাগায় হরতাল হয় তারপরে জেলখানার মধ্যে আপনাদের মতন রাজনীতিবিদরা ভালো জায়গায় থাকে আমারে ধরলে রেডিও পেপারে খবর হয় সন্ত্রাসী ধরছি আমার এর মধ্যে না রেখে আপনাকে দলে নেন আচ্ছা আচ্ছা নেব মিয়া ভাই আমার ডিবি অফিসার নজরুল খুব মারছে মারার সময় কিন্তু আমি একটা কথা কই আইছি কি বলেছিস কইছি আমি ওরে মাইরা ফালামু মতিন এসব পাগলামি করিস তো না মিয়া ভাই আপনি জানেন না আমি মুগ্ধা যা কই তাই করি আ মতিন তুই যা তো পাগলামি করিস না যা আপনি যেমন তাই কন ওরে কিন্তু আমি খাইয়ে ফেলামু ও আমার গায়ে টোকা দিছে পাইলে ওর গোষ্ঠী সহ খাইয়ে ফেলামু তাই চল পাগল কখন কি পাগলামি করে সমস্যা